আসছেন কমেডি কাঞ্চন এবং লাকি বিনতে রেজা কিশোরগঞ্জ থেকে। खराब মানুষরা রাতে ঘুমানো যাইবার আগে ওই বউ বা গার্লফ্রেন্ড কে গুড নাইট কিস করি, আর তোরা কি করিস? আমরাও দেই গুড নাইট। আচ্ছা তুই যখন আইসে পড়ছস তাইলে তোর সাথে একটা সেলফি দিলে ফেসবুকে আপলোড করি। হ্যাঁ রেডি, টুটা চোখা কর, দিবাহের কর, ফিলিং এক্সাইটেড এট জঙ্গল উইথ নাগিন। এই তোর ট্যাগ করছি রে। থ্যাংক ইউ। উমার সাথে তো কয়েকটা কমেন্ট ব্যাঙ্গে কমেন্ট করছে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ কাকু, এলাকা সাইরে জলদি পালাই যেতেছি। বেজি কমেন্ট করছে, মামা ওরা আর কিছুক্ষণ ধরে রাখ আমি আইতেছি, বাংলা ছবির আহমেদ শরীফ। নাগিনের সাথে যা ইচ্ছা তাই কর কিন্তু মনিটা আমার। আচ্ছা তো নাগিন, তুই কি আমার সাথে প্রেম করবি? কেন, তোর কি কোনো গার্লফ্রেন্ড নাই? ছিল কিন্তু এখন আর নাই। হ্যাঁ প্রেম করব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। কি কি? আমার প্রথম শর্ত, আমার গোসল করার পর তুই আমার গা মুছে দিবি। না না না, আমি এই কাজ করতে পারবো না। কেন? আমি যদি তোর গা মুছে দেই তোর ডিরেক্টর হাসান দেখা একটা বাংলা ছবি তৈরি করব, আর ছবির নাম হইব সাপ মুসান। আমার দুই নাম্বার শর্ত, আমার শপিং করার লাগিয়া প্রতি মাসে 3 লক্ষ টাকা দিতে হবে। আর আমার 3 নাম্বার শর্ত হইলে গিয়া আমার এই পুরা বিদেশ ঘুরাইতে হইব। আমার আগের গার্লফ্রেন্ড ছিল আমার জীবনে অভিশাপ, আর এটা দেখতেছি লোভি সাপ। উল্টা পাল্টা কথা বলবি না, আশেপাশে কিন্তু খুব বড় মাপের মানুষ আছে, সেমন কি সাধু আছে? তুমি সাধুর কাছে যাবে না। কেন? ও কিন্তু হেভি কিপটা, তোরে ধইরা ওই শীতের দিন মাফলার বানায় গলায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, তারপর তুই একদিন দেখবি হাসপাতাল। কেন হাসপাতালে? কেন? ও মা, মাফলার বানায় গলায় নিয়ে ঘুরবো আর এটা ময়লা হইলে কাইচ্চা রইতে শুকাইতে দিব না। ওই সাধু সম্পর্কে তুই একটা বাজে কথা বলবি না, তাহলে কিন্তু তোরে আমি, তুই আমারে কিছু করতে পারবি না। তার আগে আমি ওই বিন বাজায়
তোর বসে না ওই বস্তার ভিতর বন্দি করব আর আমিও তোর আমার পিশাচকে বল দিয়া মাইরা ভাই ওই তুই কি মনে করছিস আমি এন্টিপয়জনাস ইনজেকশন না নিয়ে এই শব্দ তে আইছি তোর কি মনে হয় মানুষ সে শুধু সু বল দে মারা যায় তাহলে তোরে তোর আমি এই লড়ি দিয়ে পিড়াই বেরালাম তোরে আমি মারমু না তোরে আমি নাসামু আজকে তুই নাচবি আর আমি বিন বাজামু দে বিন দে বিন দে এইবার তুই নাচবি আমি বিন বাজামু নাচ 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 কত সেই বেশ ভালো নাচতে পারস বহুত নাচ নাচিস এইবার গিয়ে বস্তায় ঢুক বস্তায় করে তোরে আমাকে এলাকায় নিয়ে যাবো তুই নাচ নাচ সব সাবে ঘুরে মজা দিবি যা বস্তায় ঢুক যা ঢুক ঢুক কইতাছি আপনি শুরু করেন আমি আর পারছি না আমি অনেক ফ্যান্টাসি ছবিতে ডাবিং করেছি এবং আমি সাপুড়ে সর্দারের চরিত্রে অভিনয় করেছি এবং এরকম নাচের দৃশ্য দেখেছি কিন্তু এমনটি দেখিনি এর ভিতরে কিন্তু ঘটনাও ছিল সরি আমি আমার মনে হয়েছিল যে ও যখন ওকে বস্তায় ভরে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ যে দেখেন ও আসছে সাপটাকে ইপটিজিং করতে সাপটাকে ধরতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইপটিজারকে এইভাবে বস্তায় ধরে এইভাবে টেনে যদি নিয়ে যেতে পারছে মানে অসাধারণ এবং আমি বলছি যে এভাবেই নিয়ে যাওয়া হবে ঠিক ঠিক বলেছো সাজু তার কারণ হলো যে বিষ আছে যেমন বিষের ওঝাও আছে তেমন সেটাই ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ নিপুণ খুব ভালো পারফরমেন্স ছিল খুব জুয়েল ভাই সবচেয়ে ভালো লেগেছে আমার শেষে ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি যখন সাপুড়েকে উল্টা বস্তার মধ্যে ঢুকিয়ে টেনে নিয়ে গেল আমি একেবারে লাভ দিয়ে উঠেছি যে দিস ইজ হোয়াট উই নিড ইপটিজিং যারা করবে তাদের জন্য এই কাজ রাইট এইবার তুমি কি আর কোনো ইপটিজারকে এইভাবে মশায় ভরতে চাও অবশ্যই কাকে থ্যাংক ইউ মাজার ভাই অসাধারণ অসাধারণ ডান্স ছিল ওয়াও ফ্যান্টাস্টিক আপনি রেস্টেন্ট চমৎকার চমৎকার